বিজেপি সভাকে কেন্দ্র করে উত্তেজনা চলে বিজেপি কর্মীদের উপর মারধর অপহরণ ও বাড়িঘর ভাঙচুর অভিযোগের আঙুল তৃণমূলের উপর ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটা সিতাইয়ের নেতাজি বাজার এলাকায় দিনহাটায় গোসানি মারিতে বিজেপির জনসভা ছিল জনসভায় উপস্থিত ছিল বিজেপি রাজ্য সভাপতি সায়ন্তন বসু সাংসদ নিশীথ প্রামাণিক বিজেপির যুব মোর্চার সভাপতি অজয় সাহা বিধায়ক মিহির গোস্বামী সহ প্রমুখ জনসভাতে যোগ দিতে আসার পথে বিজেপির বেশ কিছু কর্মী আক্রান্ত হয় নেতাজি বাজার এলাকায় ঘটনার খবর জনসভায় পৌঁছালে জনসভায় উপস্থিত বিজেপির নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে রওনা দেন ঘটনাস্থলে যাওয়ার সময় বিজেপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দ্বন্দ্ব বাধে সৃষ্টি হয় উত্তেজনা শুরু হয় হাতাহাতি বোমাবাজি বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি অজয় সাহা বলেন পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে তাই এই ঘটনাগুলি ঘটছে তবে সাংসদ নিশীথ প্রামাণিক বলেন এরপরও যদি তৃণমূল সন্ত্রাস চালায় তাহলে প্রয়োজনে বাড়িতে বাড়িতে গিয়ে তৃণমূলের দুষ্কৃতীদের খুঁজে বের করা হবে জনসভায় এসে যে কিন্তু শুনতে পেরেছি যে কার্যকর্তাদেরকে আমাদের আটকে রেখে তাদের উপর অত্যাচার হচ্ছে সেই মুহূর্তে যতটা পারা যায় সংক্ষিপ্ত আকারে জনসভা করে আমরা কিন্তু সেই স্থলে গিয়ে উপস্থিত হয়েছি আশা হয়েছে যে এর পরে যদি এই ধরনের সন্ত্রাস হয় প্রয়োজনে আমরা সিতাইয়ের ভিতরে ঢুকে এক এক করে যারা আমাদের উপর সন্ত্রাস করার চেষ্টা করছে তাদেরকে বাড়ি থেকে প্রয়োজন হলে টেনে বের করে প্রশাসন যদি তাদেরকে খুঁজে না পায় প্রয়োজন হলে আমরা তাদেরকে খুঁজে খুঁজে বের করি আমরা